হায় আল্লাহ, কেন তুমি আমাকে গরিব বানাইলা? এত কষ্ট কইরা এই বিলে খালে রইদে বানে ভিজা ধান ফলাই জমিনে হাল চাষ করি, কিন্তু বেচতে গেলে ধানের লেজ্জ মূল্য পাই না। ওই বড় লোকেরা বিল্ডিং এর মধ্যে বৈশা কত আরাম আয়েশে ফলাও কর্মা খায়, কিন্তু আমাদের দুঃখ কেউ বুঝবার চায় না। আমাদের জীবন বুঝি আল্লাহ তুমি এইভাবে নিবা। কেন তুমি আমাকে গরিব বানাইলা? এত কষ্ট কইরা এই বিলে খালে রইদে বানে ভিজা ধান ফলাই জমিনে হাল চাষ করি, কিন্তু বেচতে গেলে ধানের লেজ্জ মূল্য পাই না। ওই বড় লোকেরা বিল্ডিং এর মধ্যে বৈশা কত আরাম আয়েশে ফলাও কর্মা খায়, কিন্তু আমাদের দুঃখ কেউ বুঝবার চায় না। আমাদের জীবন বুঝি আল্লাহ তুমি এইভাবে নিবা। না না, বাড়িতে যাই দেহি মনটা ভালো না, সেদিন আলী কাকা মারা গেল। আল্লাহ তুমি কি আমা ঘরে এরকম কষ্টে জীবন যাপন করাইবা, সুখের ঠিকানা দিবা না? না না, বাড়িতে যাই।
কি বলবো দুঃখের কথা, আসলে আমাদের কথা এই গরিবের দুঃখ কেউ বুঝতে চায় না রে বউ। এত কষ্ট কইরা জমিনে ধান ফলাই, রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, তারপরেও ন্যায্য মূল্য পাই না রে বউ। হেই উপরের মানুষরা বৈসা বৈসা আরাম করিয়া খায়, আর আমরা কত কষ্ট করি দেহ চাষবাস কইরা বিলে খালে ফইরা থাইকা ধান ফলাই, সেই ধানের ভাঙ্গিয়া চাউল বানায়া বেচত গেলে ন্যায্য মূল্য পাই না। সেদিন আলি চাচা জমিনে কাজ করতে যায়া ওনার সাথে যা হইল ওই কথা মনে হইলে আমার খুব কান্না পাইতেছে রে বউ। জমিনে কাজ করার অবস্থায় আকাশ থেকে ঠাড়া পড়া লোকটা নগদি মারা গেল, আজকে ওনার সংসারটার কি অবস্থা, ঘরে সাইডটা চাউল আছে কিনা দেখার মতো কেউ নাই, বাচ্চা কাচ্চা নিয়া চাষিটা কত কষ্টে আছে দেখার মতো কেউ নাই রে বউ, কেউ নাই। এই যে শহর বন্দরের বড় লোক মানুষরা দালান কোটার ভিতরে থাইকা চাউল রাইন্দা ভাত বানায় কত আরাম করে খায় রে বউ, তারা কি আমগো দুঃখ কষ্ট বুঝবো, আজকে আমাদের কি করুণ অবস্থা। চাষবাস করি জমিনে ধান হয় না, ফসল হয় না, দেনা বেনা কইরা গাইরা গেছি, দেনাদারেরা প্রতিদিন কি অত্যাচার করে, দেনা দেওয়ার ডরে সারা দিন বিলে খালে বইরা থাই, কত কষ্ট করি, দেহ ঘরের বেড়া নাই, ঘরে একটু চাল দিতে পারি না বৃষ্টির পানি পড়ে, এই জমিনে ধান পান চাষ করেই তো সংসারটা চলে, তারপরে বিক্রি কইরা দুইটা টাকা পাই না, এরকম কষ্ট করতে করতে তো জীবনটা শেষ হয়ে যাইব। তুমি কি জানো বউ, এই যে মুক্তিযোদ্ধারা সরকারি লোকেরা তারা যদি মারা যায় তারা কত রকমের ভাতা পায়, তারা কত কিছু পায় সরকারের থেকে, তারা মারা গেলে কত টাকা পয়সা দেয়, আমাদের কষ্ট কেউ বোঝে না রে বউ, কেউ বোঝে না। বন্যা তুফানে জমিনের ধানগুলা নষ্ট হয়ে গেছে, মানুষের তেনে লোন লইয়া সঞ্চয় থেকে টাকা লইয়া কত সুন্দর করে ধানগুলারে অন ফলাইছি, কত সুন্দর অন জমিনটা দেখা যা, এত কষ্ট করে ধান ফলাইয়া যদি বিক্রি করতে যাই যদি দাম না পাই তাহলে এই চাষবাস করে কি লাভ, কি লাভ, কেন এত কষ্ট করতেছি বাপ দাদার আমল তেনে, কি লাভ কি লাভ। আলি কাকা গত 7 দিন হইল মারা গেছে, আমি জমিনে হাল চাষ করে আসার পথে চাষিদের সাথে দেখা, চাষি শেয়ারের দিকে তাকায় আমার বুক পাইটা কান্না আইছিল, চাষিটা আমার হাত ধরে কইল রে বাবা তোর চাচা মারা যাওয়ার পর থেকে ঘরে কয়টা চাল নাই ডাল নাই, আজকে 3 দিন ধরে না খায় আছি, এই কথাটা যখন কইল আমার বুক পাইটা কান্না আইলো, আর এই চাচা জমিনের মধ্যে ধান চাষ কইরা এই জবানের মানুষের মুখে হার তোলার জন্য সারা দিন জমিনের মধ্যে বইরা থাকতো, আজকে মনে করো সেই চাষির ঘরে সাইডটা চাল নাই, কোনো একটা দরদি লোক নাই, 200টা টাকা দিয়া বলে চাষি লন আপনি বাজার করে খায়েন, কেউ দেহে না রে বউ, কেউ দেহে না, কেউ কারো জন্য না রে বউ, কেউ কারো জন্য না। মনে করো একদিন আমিও তো এরম চলে যামু, তখন কি হইব, কিভাবে চলব এই সংসার, আমাদের দুঃখ কেউ বোঝে না, কেউ একটু পাশে এসে দাঁড়ায় না রে বউ, কেউ একটু পাশে এসে দাঁড়ায় না। আমরা যারা কৃষক আমাদেরকে দেখার মতো কি কেউ নাই, কেউ নাই, আমাদের পাশে এসে যদি কেউ দাঁড়াইতো তাহলে আমাদের এত দুঃখ আর থাকতো না।